Hey everyone, assalamualaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Rafat Kabir. Guys, aajker video te amar samne dekhte pacchen Bajaj er most popular bike Bajaj Discover 125 ebong 110. Guys, duita bike er moddhei ekhon huge poriman ekta cashback offer peye jacchen. Ajke ami je showroom ta chole aschi JMG Bajaj ekhan theke bike ta purchase korle. So, এটার মধ্যে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান আপডেট প্রাইস কত এবং বাইকটা পারচেজ করলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন ডিটেইলস আপনাদের জানাবো সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস এখন যদি এটা সর্বপ্রথম স্পেসিফিকেশন দিয়ে শুরু করি দুটো বাইকের গ্রাফিক্স কালার সব এ টু জেড সেম টু সেম শুধুমাত্র ভিন্নতা আপনারা লক্ষ্য করবেন টায়ারের ক্ষেত্রে এবং ইঞ্জিন পারফরম্যান্স ইঞ্জিন পাওয়ার আউটপুটের ক্ষেত্রে তো সর্বপ্রথম স্পেসিফিকেশন দিয়ে শুরু করি এটা ইঞ্জিনে চলে আসে এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল কার্বোরেটর DTSI টুইন স্পার্ক ইঞ্জিন এটা হলো 110 সিসির একটা আছে এবং একটা হলো 125 সিসি সেগমেন্টের একটা আছে আর এর মধ্যে রয়েছে 50 স্পিড গিয়ারবক্স তো এটা ইঞ্জিন স্মুথনেস যথেষ্ট ভালো এবং ইঞ্জিন পারফরম্যান্স অনেক ভালো যখন আপনারা জ্যামে রাইড করবেন তখন এটা থ্রটল রেসপন্সটা অনেক ভালো মনে হবে আর এটাকে থামানোর জন্য রয়েছে সামনের ডিস্ক ব্রেক এবং পেছনের ড্রাম ব্রেক উইথ CBS যে কারণে আপনার টায়ারটা স্কিড করবে না আপনার যত হার্ড ব্রেক ধরেন না কেন এই সামনের ডিস্ক এবং পেছনের ড্রাম পাশাপাশি CBS হওয়ায় আপনার টায়ারটা স্কিড করবে না আর এখানে ব্রেক ক্যালিপার হিসেবে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং পেছনে আমি যদি আপনাদের নিয়ে আসি দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে আর টায়ার হিসেবে সামনে দেওয়া হয়েছে 80 সেকশনের টিউবলেস টায়ার দুটোটা ভেরিয়েশনের মধ্যে 125 সিসিতেও 80 সেকশন রাখা হয়েছে সামনে এবং যেটা 110 সিসি সেটার মধ্যে 80 সেকশন রাখা হয়েছে আর পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হলো 80 সেকশনের MRF এর টিউবলেস টায়ার যেটা 110 সিসি এটা কিন্তু আপনারা যদি 125 সিসি সেগমেন্টটা কেনেন তাহলে আপনারা পেছনের টায়ারটা একটু ওয়াইড পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন পেছনের টায়ার সাসপেনশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন সামনের টেলিস্কোপিক সাসপেনশন যেটা ফিডব্যাকও অনেক ভালো এবং পেছনের সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন আর সিটটা দেখতে পাচ্ছেন অনেক ওয়াইড আপনারা তিনজন চাইলে ইজিলি বসতে পারবেন আর খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন যে রাইড করবে সে খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে এবং যে পিলিয়ন বসবে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে ওকে ফ্রন্ট লুকে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন বলেন গ্রাফিক্স বলেন আর হেডলাইট পেয়ে যাবেন হ্যালোজিং কিন্তু এখানে যে DRL-গুলো দেওয়া হয়েছে DRL-গুলো আপনারা পেয়ে যাচ্ছেন LED যখন আপনার ইগনিশনটা অন করবেন তখন সর্বক্ষণ এটা জ্বলে থাকবে বাইকটা দেখতে তখন আরও অনেক বেশি গর্জিয়াস লাগে আর ইন্ডিকেটর হিসাবে রাখা হয়েছে এখানে হ্যালোজিং বাল্ব আর টেল লাইটে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন টেল লাইটটাও পুরো হ্যালোজিং প্যাকেজ পিছনে ইন্ডিকেটরগুলোও হ্যালোজিং এবং টেল লাইটটাও আপনারা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন ওকে মিটার কনসোলে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার আর রেগুলারিটির জন্য যা যা দরকার সবগুলো ফিচার্স লোডেড রয়েছে এই মিটারটার মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে ডিজিটালি এটার মধ্যে গিয়ার শো করবে যেহেতু 5টা গিয়ার আপনারা এখানে গিয়ার দেখতে পারবেন কয়েক গিয়ার আপনার বাইকটা রাইড করছেন আর হ্যান্ডেলবার হিসাবে দেখতে পাচ্ছেন 5 হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এটার কন্ট্রোলিংও যথেষ্ট ভালো সিটিং পজিশনের সাথে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা আপনারা যখন লং রাইড করবেন এটা হ্যান্ড পেন বা ব্যাক পেন কি জিনিস অনুভব করবেন না ওকে এখন যদি এইটার ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস লুক গ্রাফিক্সের কথা আগেই বলছি এটার মধ্যে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার যার থেকে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 65 যেটা 110 সিসি আর যেটা 125 আছে ওইটার মধ্যে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 অ্যাভারেজ সো হিউজ পরিমাণ মাইলেজ পাচ্ছেন এই সেগমেন্ট হিসাবে এবং বাংলাদেশে প্রতিটা বাইকের কাছে এখন মাইলেজটা অনেক বড় একটা ফ্যাক্ট সো এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ মাইলেজ আপনারা পেয়ে যাবেন অলরাইট গাইস এখন যদি এইটার প্রাইস সম্পর্কে আপনাদের বলি এটার এখন বর্তমান আপডেট প্রাইস হলো যেটা 125 সিসি আছে 1,53,000 টাকা আর যেটা 110 সিসি যেটা আমাদের সামনে রয়েছে এই যে 110 সিসি এটার এখন বর্তমান আপডেট প্রাইস হচ্ছে 1,37,000 টাকা বর্তমানে সব ব্র্যান্ডের বাইকের দাম হিউজ পরিমাণ বাড়ছে সো এটার প্রাইসটাও আগের থেকে একটু বেশি কিন্তু আপনারা যদি এটা JMG বাজার থেকে পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন 3,000 টাকা ক্যাশব্যাক অফার আমি আবারও বলছি এই বাইকটা যদি আপনারা JMG বাজার থেকে পারচেস করেন 110 সিসি বা 125 সিসি যে কোনো একটা তাহলে পেয়ে যাচ্ছেন 3,000 টাকা ক্যাশব্যাক অফার আর এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 4টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তো আপনারা যদি এই বাইকটা পারচেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই JMG বাজারের সাথে যোগাযোগ করেন আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সো আই হোপ আজকের ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আপনাদের জানাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।